আমরা বলছি ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। আমার খাদিজার কাছে যখন দ্বীনের দাওয়াত দিয়ে যখন গেলাম, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ঈমান এনেছে যখন সকলে আমাকে বিশ্বাসঘাতক হিসেবে স্বীকৃতি দিয়েছিল। আল্লাহু আকবার। ও খাদিজা, সর্বপ্রথম ঈমান গ্রহণ করে আমাকে ধন্য করেছেন, শুধু তাই নয়, মানুষ যখন আমাকে লাঞ্ছিত করছে, অপদস্থ করেছেন, মানুষ যখন আমার সমালোচনা করেছে, মানুষ যখন আমার বিরুদ্ধে আচরণ করেছে, মানুষ আমাকে লাঞ্ছনা করছে, অপদস্থ করেছে, তখন আমার খাদিজা আমাকে যখন মিথ্যা প্রতিপন্ন করেছিল, তখন আমার খাদিজা তুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে সত্যায়িত করেছে। আর যখন আমি যখন দ্বীনের দাওয়াত দিতার জন্য টাকার প্রয়োজন হতো, সম্পদের প্রয়োজন হতো, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পর তার সমস্ত সম্পদ আমার পরিবারের জন্য, আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবান করে দিয়েছে। আল্লাহু আকবার। ইসলামের জন্য দিয়েছে কুরবান। আর এই জাতির পকেট থেকে 10-20 টাকা জুমার দিনও বের হয় না, আছে কি নাই? আছে কি নাই? তাও মালিকের একদম ওই নিচেরটা খুঁজে। আল্লাহ সকলের কলজাকে বড় করে দাও। শুধু বক্তব্য শুনলে হবে না, এই বক্তব্যকে আঞ্জাম দেওয়ার জন্য যত কারিকুলাম অ্যাক্টিভিটিস দরকার সমস্ত কিছু এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক কিনা? কলজাকে বড় করে, হাতের লম্বা করে, লম্বা মানে এই লম্বা নয়, লম্বা মানে দানের ক্ষেত্রে হাতের লম্বা করতে হবে। খালি চেষ্টা করেছে, আল্লাহ এই জন্য তো রাসুল বলেছে গোটা জাতি মুসলিম উম্মাহ খাদিজার কাছে ঋণী হয়ে থাকে। হাজার হাজার টাকা, পাঁচতলা দশতলা এয়ার কন্ডিশন এসি দিলেও খাদিজার ঋণ শোধ করা মুসলিম উম্মার জন্য সম্ভব হবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। যার বাস্তব প্রমাণ আজকে পাওয়া গেল ইনশাআল্লাহ, আমল করে, ঠিক কিনা? আল্লাহ সবার হাতকে প্রসারিত করে দাও। আমিন। যারা আমিন কর না, হেরা মনে করছেন যে আজকে হুজুর আনিন এই জন্য, আচ্ছা আপনি আনেন নাই আর কি, আরেকজনে দেখবেন যে আমিনের বলার কারণে ফেরেশতা যদি আমিন বলে, কবুল যদি করি ফেলে, সম্পদের অভাব হবে, ইজ্জতের অভাব হবে, টাকার অভাব হবে, পরিকল্পনার অভাব হবে, হবে না? বুদ্ধি থাকে, টাকা থাকে তো বুদ্ধি হয়, সব মনে কি কথা বলে না? এই জন্য দিবেন তো, দিবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল কর। খাদিজা, রাসূল বলেছেন আমি খাদিজাকে বিয়ে করার পর আমার মা যখন আমাকে দুধ মাতা হালিমাতুস সাআদিয়া বড় করেছিলেন, আমার খাদিজাকে যখন বিয়ে করলাম তখন রাসূল সম্পদের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম খাদিজাকে বস্তা দিল, খাদিজা তুমি কি জানো আমার এমন এক মা আমাকে লালন পালন করেছে, আমার ওই মায়ের সংসারের খুব বেশি তেমন কি নাই, স্বাচ্ছন্দ্য বোধ করে না, সচ্ছল না অসচ্ছল। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে হালিমার জন্য 40টি মেষ এবং একটি হাওদা ওট সাথে সাথে তার জন্য দান করে দিলে। তখনই বলেছে সাথে সাথে কি 20টা দিলে ওই বনে, 5 টাকা দিলে ওই বনে, কত দিতাম ক না, এরকম কোন বুদ্ধি করছে? হাতের দিন খুলে দিছে। আল্লাহু আকবার। মা বোন দাল শুনতে শুনতে আলোচনা, ইনশাআল্লাহ আল্লাহ মা বোনদেরকে সেরকম আমল করার তৌফিক দান করে দাও। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস, জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, এদের বরণ পোষণ খাওয়া দাওয়ার সব দায়ী দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সাথে পরামর্শ করে সাসাদের সাসাদ ভাইদের দায়িত্ব নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এই তো রাসূল বলেছেন খাদিজা, ও আয়েশা শোনো, খাদিজা আমাকে বিয়ে করার পর তার সমস্ত সম্পদ ইসলামের জন্য কোরবানি দিয়েছে,
আর মানুষ যখন আমাকে বেইজ্জত করেছে অপমান করেছে তখন আমার খাদিজা আমাকে সবচেয়ে সর্বোচ্চ সম্মান দান করেছে সম্মানিত করেছেন আমাকে সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসার ভিতরে কোনো ধরনের কমতি রাখে নাই এখনকার বড় আছে না কি বলে জানেন বাজারত কারো সাথে করতে পারো না গরতে আইনে মাথা করে দেখো বলে কি বলে না তার মানে বাড়িতে বাজারে এক তো টেনশনে গেছে ঘরে আবার গরতে যাই তেল ফানি মারি কি মানতেছে পেট্রোল এবারে আরো জলি গরের শীতলে সব ভাঙ্গি চুরি শেষ এরকম স্বামী এখানে নাই আল্লাহ আমাদেরকে বুঝার তাওফিক দান করুন আমিন এটা কি মুসলিমের চরিত্র এটা কি আদর্শ স্বামীর বৈশিষ্ট্য এটা কি আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য না ভালোবাসা আমি শুধু ভালোবাসতে হবে না ভালোবাসা আপনাদের থেকেও আসতে হবে ঠিক কি না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন যখন আমাকে সমাজের মানুষ সেবা করেছে প্রতিপন্ন করেছে লাঞ্ছনা করেছে অপদস্থ করেছে অপমানিত করেছে পুচ্ছ করেছে তাচ্ছিল্য করেছে আমি এরকম সব কিছু সহ্য করে যখন ঘরে গেলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন দেখেন ইমাম বুখারী হাদিস নোট করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের জন্য একটা এই অবস্থান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনার কি নিয়ে আসলেন শরবত বানাই নিয়ে আসলেন কি বানাই বর্তন করে একটা নাস্তা বর্তন করে বর্তন মানে প্লেট কিন্তু এই বর্তন দেখা আসছে প্লেটে করে নাস্তা নিয়ে আসছেন নিজ হাতে এখানে পয়েন্ট হচ্ছে এটা যে খাদিজা এত সম্ভ্রান্ত ধনাত্ম মহিলা হওয়া সত্ত্বেও স্বামীকে তুচ্ছ করে নাই বরং নিজ হাতে স্বামীর সেবা করছে আল্লাহু আকবার এখানে নারী জাতির একটা শিক্ষা খাদিজার জীবনী থেকে মেয়ে যদি একটু খোশাল হয় জামারে দামও দে না তো জামাই ছেলে এটা বোর কাছে সবসময় ইন্তেজারি হয়ে থাকে লজ্জায় শর্মে মা বাপেরও কিছু কইতো কথা কথা কবে কি খাড়িয়েন কার আলমির এটা কার কাঁদতে সুদ এটা কার সব তো আমার বাপের শরম আছে না এরকম কথা মহিলারা বলে না তো বেড়ার কত কি নাই শরম নাই বেড়ারা খাট পালং সুদ নিছে কার ঠিক আছে কি না আপনি যখন নিছে মরবেন আগের দিন হচ্ছে তো কবে দেন নিছে আর বাবু তো বলবে কি না এই জন্য আপনাকেও সংশোধনী হতে হবে নারীকেও কি করতে হবে তাহলে ভালোবাসা বাধা কি পাড়া দিবেন কে ওয়া জালা বাইনাকুম মাওয়াদাতা ওয়া রাহমা সম্পদ সমৃদ্ধ সম্মান শ্রদ্ধা ভালোবাসা কে দিবেন আয়েশা খাদিজা এই অবস্থা জিবরিল আমিন এসে গেছে বলল ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রীকে খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম আমার পক্ষ থেকেও সালাম দিবেন সালাম কে দিছে সালাম কে দিছে আর আমার এমন এক চরিত্র আমার চরিত্র দেখে শয়তান পর্যন্ত ঘরের ভিতরে থাকে না ঠিক কি না আর খাদিজাকে আল্লাহ কি দিচ্ছে সালাম দিচ্ছে ফেরেশতা কয় আমার থেকে সালামটা দিয়েন কেন দিচ্ছে এত ধনাত্ম সম্ভ্রান্ত উচ্চ বংশীয় মর্যাদার এত অর্থবিত্তের মালিক হওয়া সত্ত্বেও নিজ হাতে স্বামীকে সেবা করতেছে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন জিবরিল আমিন খুশি হয়ে গেছেন আল্লাহ কয় সালাম দিলাম আমার খাদিজাকে তাহলে সালাম এটা কি এখনো আসতে পারে না নাকি সালাম ওখানে স্টপ আসবে কি না আসবে অবশ্যই আসবে যদি চরিত্র কার মতো হয় খাদিজার মতো হয় চরিত্র কার মতো হয় খাদিজার মতো হয় তাহলে সালাম এখনো কি আসবে সালাম মানে শান্তি ঘরের ভিতরে ঢুকবেন আপনি বিসমিল্লাহ বলে ঢুকবেন দেখবেন শয়তান চলে যাবে
শান্তি আসবে আপনার স্ত্রী দরজা খুলে দেবে আপনি দরজা যখন খুলছে আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই অথবা আসসালামু আলাইকুম স্ত্রী দরজা খুলে মিষ্টি হাসি দিয়ে বলবে ও আলাইকুম আসসালাম আজকে এত দেরি করছেন কেন রাস্তা কি জানছেন আল্লাহু আকবার ঠিক কি না ভালোবাসা কে বাড়াবো আল্লাহ ওয়া জালা বাইনাকুম মাওয়াদাতা ওয়া রাহমা এরকম সম্পর্ক করতে হবে তাহলে আলু ভর্তা ডাল খাওয়ার পরেও স্বামী স্ত্রী ভিতরে মহব্বত ভালোবাসা থাকবে ওই ভালোবাসা ওয়ালা জুলানে তাহাব্বা ফিল্লা এই যে তামা আলাইহি ওয়া তাফাররাকা মিনহু ওই ভালোবাসা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে রাসূল বলেছে আমাদের সম্মান দিয়েছে কে খাদিজা কে দিয়েছে আর আয়েশা শুনো আমাকে আল্লাহ যত সন্তান নিয়ামত দিয়েছেন তোমাদের কারো থেকে সন্তান হয় নাই আমাকে সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে বের করেছে আল্লাহু আকবার এর আগেও খাদিজার তিনটা ছেলে ছিল আগের ঘরে দুটো ছিল খাদিজার মোট কয় বিয়ে ছিল আগে কয়টা ছিল প্রথম স্বামীর নাম কি ছিল আবু হালা আর ছেলের নাম ছিল হালা ছেলের নাম কি ছিল হালা প্রথম ঘরে বিয়ে হয়েছে দুইটা ছেলে হয়েছে ফরদের ঘরে বিয়ে হয়েছে সেখানে কি ছিল একটা ছেলে ছিল আগের ঘরে তিনটা ছিল ছেলেরা তিনটা রাসূলের ইমান পর ইমানে গ্রহণ করেছে এবং যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে আল্লাহু আকবার শুধু দান দেন কি দিতে মাল দেয় নাই জানো দিছে সুবহানাল্লাহ এই জন্য ইসলামের জন্য যেখানে মাল দেওয়া দরকার সেখানে মাল দিতে হবে প্রয়োজন যদি হয় কোরআন ইসলামকে জিন্দা করতে গিয়ে যদি আবার যদি জান দেওয়ার প্রয়োজন হয় এই মুসলমান জান দিতে প্রস্তুত